গেট ও ঘরের দরজা ভেঙে এক গৃহস্থের পালসার বাইক চুরি করে নিয়ে গেল চোরের দল। ঘটনা বৃহস্পতিবার আনুমানিক ভোর রাত 3:30 বিশ্রামগঞ্জ থানা দ্বারস্থ ক্ষতিগ্রস্ত গৃহস্থ। জানা যায়, মাস্টারপাড়া এলাকার গৃহস্থ চিরঞ্জিত দেববর্মা প্রত্যেক দিনের মতো বুধবার রাতে বিশ্রামগঞ্জ বাজারে ব্যক্তিগত কিছু কাজকর্ম সেরে রাতে বাড়িতে এসে তার TR07V9233 নাম্বারের পালসার বাইকটি ঘরের মধ্যে রেখে খাওয়া দাওয়াশীল পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাত 3:30 তিনি দেখতে পান ওনার পাশের রুমের দরজা ভাঙা। যেখানে বাইকটি রেখেছিলেন সেই রুমের দরজা ভাঙা। পরে দেখতে পায় চোরের দল বাড়ির গেটের তালাও ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ওনার পালসার বাইকটি চুরি করে নিয়ে যায়। চিরঞ্জিত দেববর্মার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকেরা ছুটে আসেন এবং খোঁজাখুঁজি করেন, কিন্তু বাইকটির সন্ধান পাননি। পরবর্তী সময়ে বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানা দ্বারস্থ হয়ে এটি অভিযোগ দায়ের করেন চিরঞ্জিত দেববর্মা। তার অভিযোগ, উক্ত চুরির ঘটনার সঙ্গে বর্তমান বিভিন্ন নেশা সামগ্রী সেবনকারী যুবকরাই চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে। উক্ত ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের দ্রুত আটক করে সাইকেল উদ্ধার করতে পারবে পুলিশ চেষ্টা করলে। আগরতলা থানা জোতা রকানা জোতা করে শু শু নাচতে নাচতে যাং বাইক স্যান্ডেল কাইফা নিকলাইছেন হেন বাইক না থামনে বাইক গরিকা কয়টাও তালাং হা আবার সাইমালিয়া আজও পাঁচটাউন বাসাকা আংকে বাসায় কই সুরকানা হামনি সুরক রই নাচুতে নাচুতে মালিয়া তা বাইক গরিকা বাইক খেয়ে বড় মতো মানে বাইকা নগ দেখাছে নগ নুকাও তন মানে আর মতো আসো বছর। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।